স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের স্মৃতি বিজড়িত স্মৃতিসৌধে জনকল্যাণ সমিতির সভাপতির পদ থেকে অপসারিত করা হলো শুভেন্দু অধিকারীকে। পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক স্বাধীনতা সংগ্রাম এবং সংগ্রামীদের উদ্দেশ্যে স্মৃতি বিজড়িত স্মৃতিসৌধে জনকল্যাণ সমিতির সভাপতির পদ থেকে অপসারিত করা হলো শুভেন্দু অধিকারীকে। 2012 সালের জনকল্যাণ সমিতির সভাপতির পদে বসেছিলেন শুভেন্দু অধিকারী। ক্ষমতা বলে 2012 সাল থেকে 2021 পর্যন্ত সভাপতির পদ ধরে রেখেছিলেন তিনি। শনিবার জনকল্যাণ সমিতির সাধারণ সভায় নতুন সভাপতির নাম প্রস্তাব করেন সমিতির কোষাধ্যক্ষ সোমনাথ বেরা। তিনি সৌমেন কুমার মহাপাত্রের নাম প্রস্তাব করেন। সমর্থন করেন সহ সম্পাদক দীপেন্দ্র নারায়ণ রায়। সর্বসম্মতিক্রমে সাধারণ সভায় নতুন সভাপতি হন রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। আগামী 7 দিনের মধ্যে নতুন কমিটি গঠন হবে বলে জানান নতুন সভাপতি সৌমেন কুমার মহাপাত্র। সাধারণ সভা মানে সার্বিক উন্নয়নের ব্যাপার, এখানে দীর্ঘদিন মিটিং হয়নি। সার্বিক উন্নয়ন কিভাবে করা যায়, কারণ এটা তো একটা ঐতিহাসিক স্বাধীনতা সংগ্রামের একটা পীঠস্থান। সেই পীঠস্থানটাকে পশ্চিমবঙ্গ মানুষ শুধু নয়, সারা ভারতবর্ষের কাছে, পৃথিবীর বিভিন্ন যে সমস্ত দেশ স্বাধীনতা পেয়েছেন তাদের কাছে তুলে ধরা যায়। সেইখানে একটা রূপরেখা তার পরিকল্পনা, এবং এখানে ওই যারা বিএরা আছেন, কর্মচারীরা আছেন, যেহেতু সেই থেকে তার প্রতিদান হয়েছে। তারপর সভাপতি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে, সেই সমস্ত কারণে সিগনেটরি কারা হবে সেই সমস্তগুলো ঠিকঠাক করার জন্যে আগামী সভাটা হয়েছে, সেইভাবে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। শুভেন্দু ছিলেন, কিন্তু তার মেয়াদটা জুলাই মাসের 6 তারিখে মেয়াদটি শেষ হয়ে গেছে। সেইখানে নতুনভাবে কমিটি তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কোভিড বিধি মাথায় রেখে আমরা পরবর্তী মিটিংটা যত তাড়াতাড়ি সম্ভব করে আমরা সিদ্ধান্ত নিতে পারি সেই সিদ্ধান্ত নেওয়া হবে। উনি কি থাকবেন আবার, সে কথা তো এখনো আমরা বলতে পারবো না। সেটা আমরা পরবর্তী মিটিং কী হবে সেই মিটিংয়ে তখন দেখা যাবে। তবে যেহেতু এখানে সমস্ত সদস্যরা আছেন, সদস্যরা তাদের সিদ্ধান্ত দেবেন, তারই মতামতের উপরই সবটা নির্ভর। আজকে অপসারিত করা হলো, অপসারিত কথাটা আমরা বলবো না। আমরা এই জায়গায় সিদ্ধান্ত একটা নেওয়া হয়েছে যে উনি দলে আছেন, একটা জাতীয়তাবাদী মানসিকতা প্রতিষ্ঠানের সঙ্গে আছেন, তিনি সেই আদর্শ থেকে চ্যুত হয়েছেন কিনা, তাহলে তার সাধারণ সদস্য পদ তাকে প্রত্যাহার করার ব্যাপারে অনুরোধ করা। আর যদি তিনি বলেন যে না, তিনি স্বাধীনতা সংগ্রাম ইতিহাসের সঙ্গে যুক্ত, কিন্তু আমরা জানি সার্বিক ক্ষেত্রে সবাই রাজনীতি করছে, তিনি যেহেতু ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছেন, সেই পার্টি এক অন্যতম সদস্য যেখান থেকে সৃষ্টি সেই পার্টির জনসংখ্যা। নাথুরাম গডসে কিন্তু হত্যা করেছিলেন মহাত্মা গান্ধী, আর মহাত্মা গান্ধীর আদর্শকে মাথায় নিয়ে সুশীল দ্বারা, সতীশ সামন্ত, অজয় মুখোপাধ্যায়রা তারা কিন্তু এই জায়গার সদস্যদের মনে প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের সমাধান করার দায়িত্ব তাঁর, সেই কথাটা তাঁর কাছে জানিয়ে দেয়। জনকল্যাণ সমিতিতে আজকে সাধারণ সভা, সেই সভায় শুভেন্দুবাবু বিগত 12 সাল থেকে সভাপতি রয়েছেন, আজকে তিনি আগে দেখতে পেলেন না, আপনাদের আজকে কি সিদ্ধান্ত? আমাদের মিটিংয়ে আজ সরাসরি সিদ্ধান্ত হয়েছে যে আমরা ওনাকে এই সভাপতি পদ থেকে অপসারিত করেছি, এবং আমরা নতুন সভাপতি হিসাবে ডক্টর সৌমেন মহাপাত্রকে আজকের এই মিটিং সিদ্ধান্ত নিয়েছি। কেন? দুটো কারণ, এক, কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, আর দ্বিতীয়ত উনি যেহেতু জাতীয়তাবাদী ভাবধারা থেকে বিচ্যুত হয়েছেন, মেম্বার সংখ্যাধিক্য কেন উপস্থিত সকলেই সদস্য বলেছেন ওনাকে ওনার প্রতি সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন, সভাপতি আর রাখা যাবে না। আজকে 3 মাস, আজকে প্রায় 6-7 মাস কোনো মিটিং করেননি। একবারে সর্বসম্মতিক্রমে উপস্থিত যতজন ছিল সকলেই ওনার অপসারণের পক্ষে, এবং আমাদের ডক্টর সৌমেন মহাপাত্রকে নতুন সভাপতি করার পক্ষে সকলেই এক। আগামী 7 দিন পরেই নতুন কমিটি নতুনভাবে গঠিত হবে। আমার নাম সোমনাথ বেরা, আমি এটার আগে কোষাধ্যক্ষ ছিলাম, আমার সঙ্গে আমার দীপনারায়ণ আছে, এ সহ সেক্রেটারি, আজকের মিটিংয়ের আহ্বায়ক ছিলেন। আমরা এই দুজনে আর সমস্ত মেম্বার মিলে আজকে ঐক্যমতের ভিত্তিতেই আমরা সিদ্ধান্ত নিয়েছি।
পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।